ভোলার দৌলতখানে জাতীয় শ্রমিক লীগের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সন্ধ্যায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজউদ্দিনের সভাপতিত্বে ও পৌর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালে উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ও উপজেলা শ্রমিক লীগ নেতা ফরাজি আজগর মেম্বার সহ অনেকে উপস্থিত ছিলেন।